অনেক দিন আগের কথা, এক জঙ্গলে বাস করত শেয়াল, তার স্ত্রী ও তার মেয়ে। তাদের সংসার বেশ ভালোভাবেই চলছিল। শেয়াল জঙ্গল থেকে কাঠ নিয়ে বাজারে বিক্রি করত। তবে একদিন শেয়ালের বাড়িতে আগুন লেগে যায়। হায় হায়, এখন আমার কি হবে? আমার এতগুলো কাঠ ছিল এই বাসায়, সব কিছু পুড়ে ছারখার হয়ে গেল রে, এখন আমার কি হবে? তোমাকে আগেও বলেছি এই জায়গায় বাসানা বানাতে, এই জায়গায় অনেক দিন পরপর আগুন লেগে যায়। আমার তো মাঝে মাঝে মনে হয় কেউ ইচ্ছে করে আগুন লাগিয়ে দেয়। তুমি চিন্তা করো না, যা হয় ভালোর জন্যই হয়, ঠিকই কোনো ব্যবস্থা হয়ে যাবে। শেয়াল তার বউ বাচ্চাকে নিয়ে জঙ্গলে ঘুরে বেড়ায় এবং তারপর শেয়ালের চাচার সাথে তাদের দেখা হয়। কিরে, কি হয়েছে? তোর বউ আর ছেলেকে নিয়ে এভাবে রাস্তায় রাস্তায় ঘুরছিস কেন? চাচা, সব শেষ হয়ে গেল আমার। কেন, কি হয়েছে? শেয়াল তার চাচাকে সব কথা খুলে বলে। শেয়ালের চাচা তাদেরকে তার বাসায় আশ্রয় দেয়। শেয়ালের চাচার বাসার পাশেই একটি মজার পিঠার দোকান রয়েছে। শেয়ালের চাচা শেয়ালকে পরামর্শ দেয়। এক কাজ কর, আমাদের বাসার সামনে একটা পিঠার দোকান দে। চাচা, এখানে তো আগে থেকে একটি পিঠার দোকান রয়েছে, আমার পিঠা কেউ কেন কিনবে? এখানে যে পিঠার দোকান আছে সেখানে অনেক ভেজাল মেশানো হয়, সে সৎভাবে ব্যবসা করে না। তুই আর বৌমা মিলে নতুন করে পিঠা বানানো শুরু কর, দেখবি তোদের থেকেই সবাই কিনবে। শেয়াল এবং তার বউ পিঠা বানানো শুরু করে, তবে তাদের দোকান থেকে কেউই পিঠা ক্রয় করে না, সবাই পাশের দোকান থেকেই ক্রয় করে। আমার কপাল পোড়া, আমার দ্বারা কোনো ব্যবসাই হবে না। তুমি চিন্তা করো না, তুমি সৎভাবে ব্যবসা করো, দেখবে একদিন তোমার এই পরিশ্রম তোমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। শেয়ালের ছেলে তার কাছে নতুন জামার জন্য বায়না করা শুরু করে। বাবা, আমাকে নতুন জামা কিনে দাও না, আমার সব বন্ধুদের জামা আছে, শুধু আমারই নেই। তুই চিন্তা করিস না বাবা, একদিন তোকে সব কিনে দেব, তুই শুধু আমার ব্যবসায় সাহায্য কর। একদিন শেয়ালের মন খারাপ হয়ে যায়, কারণ সে একটা খাবারও বিক্রি করেনি এবং সে তার সব আশা হারিয়ে ফেলে। সে তার চাচার কাছে গিয়ে বলে, চাচা, আমার দ্বারা কিছুই হবে না, আমি এই ব্যবসা বন্ধ করে দিব। এভাবে হার মানলে চলবে না, তুই একদিন না একদিন অনেক বড় ব্যবসায়ী হবি, তবে তোর দরকার ধৈর্য, কষ্টের ফল মিষ্টি হয়। ঠিক আছে চাচা, তবে যদি বড় ব্যবসায়ী হই তাহলে তোমাকে একটা বাড়ি কিনে দিব, কথা দিলাম। আমার কিছুই লাগবে না, তুই বড় হবি এটাই আমার প্রাপ্য। এরপর শেয়াল খুব পরিশ্রম করে এবং আস্তে আস্তে তার ব্যবসা বৃদ্ধি পেতে শুরু করে। পাশের দোকানের ভেজাল খাবার খেয়ে অনেক মানুষ অসুস্থ হয়ে যায়, তাই তাদের দোকান কিছুদিনের জন্য বন্ধ হয়ে যায়। তবে শেয়ালের পিঠা সবার অনেক পছন্দ হয় এবং একদিন শেয়াল তার নিজের টাকায় একটা বাড়ি বানায়। দেখেছিলে, আমি তোমাকে বলেছিলাম না, তুমি একদিন অনেক দূরে এগিয়ে যাবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছিলে, এই নাও তোমার জন্য সোনার হার এনেছি, আর ছেলের জন্য নতুন কাপড় এনেছি। আমার জন্য কিছু আনিসনি? তুমি বুদ্ধি না দিলে আমি কখনোই এই ব্যবসা শুরুই করতে পারতাম না, তুমি আমাদের আশ্রয় না দিলে আমাদের না খেয়ে মরে যাবার মতন অবস্থা হতো, তোমার ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না, তোমার নামে একটা হাসপাতাল বানিয়েছি আর তোমার জন্য একটা বাড়িও কিনেছি। তুই আরো বড় হ, আমার দোয়া সব সময় তোর সাথেই থাকবে। এরপর থেকে শেয়ালের আর কখনো পিছে ঘুরে দেখতে হয়নি, তার ব্যবসা চলছে ভরপুর
এবং এভাবেই তার সংসার নিয়ে সে সুখে শান্তিতে নিজের জীবনের এক নতুন মোড় খুঁজে নিয়েছে।